আপনাদের সকলকেই জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি ত্রিনা আপনাদের উপহার দেব একটি পরন্ত বিকেল ও সুন্দর একটি মায়াবী সন্ধ্যা। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আজ আমি চলে এসেছি বাবুঘাটের বিখ্যাত আরতি বন্দনা দেখতে এবং আপনাদেরও সকলকে দেখাতে। তাই আপনারা সকলেই এই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এবং অনেক অজানা ইনফরমেশন আপনারা এই ভিডিওতে পাবেন। কথা দিলাম। নমস্কার, আমি টিনা, আপনারা দেখছেন এক্সপ্লোর উইথ টিনা। আজকে আমি চলে এসেছি আমার আরো আর একটা নতুন ভিডিও নিয়ে। তো নতুন ভিডিও মানেই তোমরা জানো নতুন কোনো জায়গায় এসেছি, তা সেটা তোমাদেরকে দেখাবো। তার আগেই তোমাদেরকে বলে রাখি, তোমরা সকলেই শুনেছ যে আমাদের কলকাতায় বাবুঘাটের তীরে এখানেও বেনারসের ধাঁচে গঙ্গা আরতি শুরু হয়েছে। এই গঙ্গা আরতির নাম দেওয়া হয়েছে আরতি মণ্ডল। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ার অনুপ্রেরণা এবং কলকাতা কর্পোরেশনের উদ্যোগে এই গঙ্গা আরতিটি চালু করা হয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী স্বয়ং 2 মার্চ 2023 এই গঙ্গা আরতিটি উদ্বোধন করেন। তো আজকে আমি বাবুঘাটে এসেছি, তো সেই গঙ্গা আরতিটি নিজেও দেখব এবং সেটা কতটা সুন্দর হয় এবং কী কী হয় সেটা তোমাদের সাথে দেখিয়ে নেবো, মানে তোমাদের সাথে আলোচনা করব। তো তার আগে তোমাদেরকে আরো একটা কথা বলবো যে এই যে গঙ্গা আরতিটা তোমরা দেখতে আসবে সেটা কি করে দেখতে আসবে। তো যারা ট্রেনে করে আসতে চাইছো তারা চক্ররেলে করে, সামনেই হচ্ছে ইডেন গার্ডেন স্টেশন, এই ইডেন গার্ডেন স্টেশনে নামবে এবং ইডেন গার্ডেন স্টেশনের সামনেই দেখো আরতি বন্দনা লেখা আছে, অর্থাৎ এখানে গঙ্গা আরতি হচ্ছে। আর যারা বাসে করে আসতে চাইছো তারা যে কোনো প্রান্ত থেকে হাওড়া, যে কোনো প্রান্ত থেকে তারা মানে যে কোনো বাসে করেই এখানে আসতে পারে। আর এছাড়া যারা হাওড়া থেকে আসতে চাইছো তারা লঞ্চে করেও কিন্তু এখানে আসতে পারো। এই সঙ্গে সঙ্গে তোমাদেরকে বলে দিই, যারা 2-হুইলার বা 4-হুইলারে আসতে চাইছো তাদের জন্য এখানে কার পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে এবং কার পার্কিং টোটালি ফ্রি অফ কস্ট এখানে। এবারে আমি ভিতরটা ঢুকবো এবং ভিতরটা কতটা সুন্দর সেটা তোমাদের সকলকে দেখিয়ে দেবো। আমি এখন গঙ্গা আরতি যেখানটায় হবে ঠিক সেইখানটাই চলে এসেছি। তা বিকাল তো হয়ে আসছে, আর কিছুক্ষণ পরেই সূর্যাস্ত যাওয়ার ঠিক পরে পরেই এই গঙ্গা আরতি শুরু হবে। তো গঙ্গা আরতি শুরু হওয়ার আগে যেটা দেখলাম সেটা হচ্ছে গঙ্গা আরতির জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে। তো তোমাদেরকে দেখিয়ে দেব সেই জায়গাটা। দেখো ধুনুচি, প্রদীপ সবকিছু কিন্তু সাজগোজ পর্ব শুরু হয়ে গেছে। এবারে দেখাবো যেখানটায় পুরোহিতরা আরতি করে সেই জায়গাটা দেখিয়ে দেবো। দেখো কি সুন্দর। সামনে শঙ্খ রাখা রয়েছে এবং পুজোর সমস্ত কিছু সামগ্রী রাখা রয়েছে। আচ্ছা, আর একটা জিনিস তোমাদেরকে বলবো, এই গঙ্গা আরতিটা যেখানটায় হচ্ছে তার সামনে একটা বিশাল বড় আলপনা করা হয়েছে। আলপনাটা খুব সুন্দর, তোমাদেরকে দেখিয়ে দেবো। আমি নিজে তো দেখবো সেই সঙ্গে সঙ্গে তোমাদেরকেও দেখিয়ে দেবো। চলো তোমাদেরকে দেখিয়ে দিই আলপনাটা কতটা সুন্দর এবং কতটা বড়। দেখো আলপনাটা কি সুন্দর আলপনাটা। আর সামনে গঙ্গা, অনেকে স্নানও করছে, খুব সুন্দর একটা পরিবেশ। এইখানে দেখুন 11টা টোটাল কাউন্টার রয়েছে যেখানে আরতি করা হয়।
যাচ্ছি। সূর্যাস্তের পরেই ঠিক এখানে পুরোহিতরা আসবে এবং 11টা কাউন্টারে 11 জন পুরোহিত খুব সুন্দরভাবে গঙ্গা মা গঙ্গার উদ্দেশ্যে আরতি শুরু করবে। গঙ্গা আরতি যার উদ্দেশ্যে হয়, এখন আমি ঠিক সেই মায়ের মন্দিরের বাইরেটাই দাঁড়িয়ে রয়েছি। তিনি হচ্ছেন মা গঙ্গা এবং পুরোহিতরা প্রথমে এই মা গঙ্গার পুজো দিয়েই কিন্তু আরতি শুরু করেন। আর এক্ষেত্রে আপনাদের আরো একটা কথা বলে রাখি যে যারা এখানে এই গঙ্গারতি দেখতে আসতো, এই গঙ্গারতি কিন্তু শুরু হচ্ছে ঠিক সূর্যাস্তের পরে, তাই এখানে আসলে গঙ্গারতি দেখার সাথে সাথে আর একটা উপরি পাওনাও হচ্ছে সূর্যাস্ত দেখা। অপরূপ সেই সুন্দর দৃশ্য এবং আস্তে আস্তে মানুষের কিন্তু ভিড় শুরু হচ্ছে এবং যেখানে গঙ্গারতি হবে তার ঠিক বাইরেটাই সিটিং অ্যারেঞ্জমেন্টও রয়েছে, যেখানে আস্তে আস্তে কিন্তু মানুষ আসতে শুরু করেছে এবং মানে তারা সেখানে বসছে। কিছুক্ষণ পরেই সূর্যাস্তের ঠিক পরেই এই গঙ্গারতি শুরু হবে এবং তখন কিন্তু প্রচণ্ড ভিড় হয়, একটু পরেই তোমরা সেটা দেখতেই পাবে। মা গঙ্গার মন্দিরটার ঠিক পাশেই একটা পার্কও রয়েছে, তা আপনারা যারা এখানে আসতে চাইছেন আপনারা চাইলেই পার্কেও আসতে পারেন। পার্কে কিছুক্ষণ সময় কাটিয়ে আপনারা কিন্তু সূর্যাস্তের ঠিক পরেই এখানে গঙ্গারতি দেখতে পারেন এবং এই জায়গাটা এতটা সুন্দর, মানে এখানে আসলেই আপনার সময় যে কোথা দিয়ে পেরিয়ে যাবে আপনারা নিজেরাও বুঝতে পারবেন। চারপাশে মায়ের আরতির জন্য মানুষের ভিড় হচ্ছে, সেই সঙ্গে সঙ্গে সামনে গঙ্গার অপরূপ সুন্দর দৃশ্য, সমস্ত লঞ্চ দাঁড়িয়ে রয়েছে, অসাধারণ একটা দৃশ্য এখানে চারপাশে। চলুন আপনাদের সঙ্গে তাহলে দেখা হচ্ছে একদম ঠিক গঙ্গারতির সময়। আমরা এখন চলে এসেছি গঙ্গারতির ঠিক আগের পর্বে। এখানে আরতি কার্যে ব্যবহৃত প্রদীপগুলোকে প্রস্তুত করবার কাজ চলছে। প্রদীপের সাজসজ্জা দেখতে দেখতে হঠাৎই চোখ চলে গেল গঙ্গার দিকে। আহা, সে কি দৃশ্য! একবার দেখলে আপনি চোখ ফেরাতে পারবেন না। পরন্ত বিকেলে গঙ্গার এই রূপ দেখে মন প্রাণ জুড়িয়ে গেল। আপনারা গঙ্গারতিটি দেখতে পাবেন সম্পূর্ণ বিনামূল্যে, তাই আর দেরি না করে ঝটপট চলে আসুন এক স্বর্গীয় অনুভূতি লাভ করতে। এখন শুরু হয়েছে মায়ের সাজগোজ এবং বরণ পর্ব। চলুন এবার দেখে নিই মায়ের আরতি বন্দনা। Thank you.
গঙ্গা আরতির পর সকলে ব্যস্ত প্রদীপের তাপ এবং প্রসাদ নিতে, ফাঁকা হতে আমিও একটু নিয়ে নিলাম। ট্রেন লাইনের পাশেই যেহেতু এই গঙ্গা আরতিটি হচ্ছে, তাই বাচ্চা এবং বয়স্কদের জন্য অবশ্যই অতিরিক্ত সতর্কতা নেবেন। অবশেষে গঙ্গা আরতি শেষ হয়ে গেছে। তা গঙ্গা আরতি শেষ হওয়ার সাথে সাথে মানুষের যে ভিড়ের ঢল দেখা গেছিল সেটাও কিন্তু আস্তে আস্তে কমছে। এখানে আপনাদের জানিয়ে রাখি, যেখানে গঙ্গা আরতিটা হচ্ছে সেখানটা কিন্তু এটা স্থায়ীভাবে হচ্ছে না, এই জায়গাটা কিন্তু অস্থায়ী। প্রত্যেক দিনই গঙ্গা আরতির পর এই সমস্ত যে সাজসজ্জা সেগুলো কিন্তু আবার গুছিয়ে রাখা হয়, এবং পরের দিন যখন আবার গঙ্গা আরতি হচ্ছে তখন কিন্তু এই জায়গাটাকে আবার সাজানো হয়। এবং এখানে আস্তে আস্তে যে সিটিং অ্যারেঞ্জমেন্টসগুলো সেগুলোও কিন্তু গুছিয়ে নেওয়া হয়েছে। তা আমিও এই গঙ্গা আরতি শেষ হওয়ার সাথে সাথে এখন সবাই যেরকম বাড়ি ফিরে যাচ্ছে আমিও ফিরে যাব। তা আমার ভিডিওটা শেষ করবার আগে আপনাদেরকে আরও দুটো তথ্য এখানে দিয়ে রাখি। আপনারা গঙ্গা আরতির পর আপনারা এখানে যদি কিছু খাওয়া দাওয়া করতে চান তাহলে এখানে সামনেই দেখুন একটা টি স্টল রয়েছে, এখানে আপনারা চা খেতে পারেন, এবং বাইরেও প্রচুর স্ন্যাক্সের দোকান আছে, চা তারপরে শরবত বিভিন্ন দোকান রয়েছে, সেখান থেকেও আপনারা কিন্তু খাওয়া দাওয়া করতে পারেন। এবং আর একটা জিনিস আপনাদেরকে বলি, এখানে যে গঙ্গা মা গঙ্গার যে মন্দিরটা রয়েছে তার সামনেই কিন্তু একটা নতুন করে একটা ঘাট কিন্তু গঙ্গা আরতি শেষ হওয়ার পর আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি ঠিক তার পাশেই রয়েছে মা গঙ্গার মন্দিরটি। এবং মা গঙ্গার মন্দিরের ঠিক সামনেই একটা মানে বসার জায়গা করা হয়েছে, এবং এখানে কিন্তু আপনারা চাইলে গঙ্গা আরতির আগে কিংবা গঙ্গা আরতি শেষ হওয়ার পরে এখানে কিন্তু বসতে পারেন।
এবং এই চারপাশটা এত সুন্দর, চারিদিকে লাইট জ্বলছে, সামনে গঙ্গা, একটা পুরো মোহময়ী রূপ যেন। তো মানে এই জায়গাটা আপনি যদি গঙ্গা আরতি শেষ হয়ে যাওয়ার পর যদি টাইম স্পেন্ড করতে চান তাহলে করতে পারেন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আপনারা দেখে নিন চারপাশটা, আপনাদেরকে দেখাচ্ছি। অনেকেই দেখুন বসে রয়েছে, অনেকে গল্প করছে, বন্ধু বান্ধব পরিবারে সকলে, এবং বিশেষ করে এই গরমকালে, গরমের মধ্যে মানুষ একটু চায় টাইম স্পেন্ড করতে বাইরে, তো এখানে কিন্তু এসে আপনারা সেটা করতেই পারেন। আমি আমার ভিডিওর একদম অন্তিম পর্বে চলে এসেছি, তা আজকে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আমার আজকের প্রচেষ্টা তোমাদের সকলের কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি তোমাদের সকলের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টস করতে কিন্তু ভুলো না। আর আমার চ্যানেলের যারা নতুন সদস্য তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমার চ্যানেলের নাম এক্সপ্লোর উইথ টিনা, যারা দেখছো তারা তো সবাই জানো। প্লিজ 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 সবাই আমার ভিডিওটাকে দেখো এবং সাবস্ক্রাইব করো। তোমরা যদি সাথে থাকো তাহলে আমি আরও অনেক সুন্দর সুন্দর জায়গা এক্সপ্লোর করতে পারবো এবং ভালো ভালো ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারবো। আজকে তাহলে এখানেই শেষ করছি, সকলে ভালো থাকবে এবং সকলকে ভালো রাখবে। নমস্কার।